Assalamu alaikum everyone, welcome back. In this episode, amra khub kothin ebong complex ekta issue niye discuss korbo. Actually, ei video lagle aro koyekta porer video te. So that is image and container. How can we build an image? What is an image? Where does it live? Something like that. So before proceeding to the image and other stuff, amra ektu quickly isha recap kori ashole amra ashole ki bujhachhi. तो फर्स्टे धारणा अपनारा सबाई डकार फर्स्ट भिडियो दीसि एर सबाई देखें सो इनकेस देखें बट बोझ नहीं एक छोटो कर रिकैप करते सो आप एक बेस ओएस थाकबे वेयर इज दैट ओके सो हमारे एक थाकबे बेस ओएस थाकबे So what is base OS? Base OS hote pare Linux, hote pare Windows. Acha. Linux, Windows. Haan, ba onnanno jodi Solaris niye kaj kori tale Solaris. So ekhane ki hoy? Etar ashole duita part ache. Ami apnaderke bolchilam. Ekta hocche giye kernel thake. Kernel ki kore hardware ke access kore. Haan. और कि थे लेयार थे आसले यूजारे जो मेमोरिटा के हैंडल कर सो डकार की करे डकार यार मजखने एक लेयार हिसाब क्च कर सो डकार एक इंजिन से आसल क्य कर सफ्टवेयर नाथिंग एल्स हाँ सो डकार की करे डकार ओएसर साथे कम्युनिकेशन से आगे अलरेडी देखी এবং আমরা আরো দেখছি যে ডকারের জন্য কিছু মিনিফাইড ওএস পাওয়া যায় হ্যাঁ এটাকে আমি কাল সেদিন বলছিলাম ফেক ওএস বা আমরা বলতে পারি স্ট্রিপ ডাউন ওএস বা এই একটা মনে করেন যেটাকে আমরা মিনি ওএস বলি হ্যাঁ মিনি ওএস মিনি ওএস মানে কি মানে হচ্ছে আসলে এই যে ওএস প্রোভাইডার যে ওএস প্রোভাইডার মানে হতে পারে উবুন্টু সেন্ট ওএস আলপাইন ইভেন উইন্ডোজ ওরা কি করে ওরা ডকারের সাথে কথা বলার জন্য ওরা ওদের ওএসের একটা স্মলার ভার্সন বের করে ঠিক আছে স্মলার ভার্সন বের করে সো এগুলোকে বলি আমরা আসলে কি ইমেজ বেজ ইমেজ সো বেজ ইমেজ দিয়ে কি হচ্ছে বেজ ইমেজের মধ্যে আমাদের যে ওএস প্রোভাইডাররা ওরা ঠিক প্রয়োজনীয় যতটুকু জিনিস ডকারের সাথে কাজ করানো দরকার সেগুলো নিয়ে একটা ছোট মিনিফাইড ওএস বের করে দেয় বাট রিমেম্বার দ্যাট মাস্ট কম্পিটেবল ফর উইথ ডকার তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম তো এখানে আমরা বলতে পারি উবুন্টুর জন্য বলতে পারি হচ্ছে গিয়া উবুন্টু ওএস এটাকে মিনিফাইড আর কি ডকার উইন্ডোজের একটা আছে উইন্ডোজ কন্টেইনার আলপাইনের জন্য আছে সো এগুলো হচ্ছে একটা ইমেজ ঠিক আছে ইমেজ সেদিন আমরা দেখছিলাম কিন্তু আমাদের ভিডিওর মধ্যে সো এগুলো হচ্ছে ইমেজ সো এই ইমেজগুলো কি হচ্ছে যখন আমরা আমাদের ডকার সিস্টেমের মধ্যে পুল করি এই ইমেজটার একটা লোকাল কপি ডকারের লোকাল রিপোজিটরিতে চলে আসে তার মানে আপনারা ধরতে পারতেছেন এখানে আসলে একটা ক্লিয়ারলি ডিস্টিংশন আছে একটা আছে হচ্ছে গিয়া ইন্টারনেটে আছে এটা হচ্ছে ইন্টারনেট INTERNET ইন্টারনেটের মধ্যে কোথাও আমাদের ইমেজগুলো আছে সো এটাকে আমরা একরকম প্যাকেজ রিপোজিটরি বলতে পারি এটাকে আমরা অ্যাপ রিপোজিটরি বলতে পারি হ্যাঁ সো এটাকে আমরা কি বলতে পারি ভাই রিপোজিটরি বলতে পারি রিপোজিটরি একদম নাথিং স্পেশাল জাস্ট আমাদের অ্যাপ রিপোজিটরি আমরা আপলোড করি না বা আমাদের যে প্যাকেজ NPM প্যাকেজ আছে আমাদের নুগেট প্যাকেজ আছে সেরকম নাথিং এলস সো কি বলতেছি আবার বলি সো যখন আমরা ডকারকে বলি ভাই ডকার তুমি একটা জিনিস পুল করো পুল করে ইমেজের নামটা বলতেছি আমরা ইমেজের নামটা বলার পর সেই ইমেজটা সে লোকাল থেকে সো ইন্টারনেটের রিপোজিটরি থেকে নামায়া লোকালে নিয়ে আসতেছে ন্যাচারালি এটাকে ডিফল্ট ডকার হাব ডট ডকার ডট কম থেকে নিয়ে আসে ঠিক আছে সো হাব ডট docker.com ওকে
so far so good, right? But what if আমাদের এই ইমেজটা লাগবে, আমাদের অন্য একটা ইমেজ লাগবে, তাহলে কী হবে? সো তখন আমরা কি করতে পারি, আমরা এই যে ইমেজটা, বেজ ইমেজটা আমরা পাচ্ছি, সো সেই বেজ ইমেজটার উপরে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোডগুলা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। সো এখানে ধরুন আমাদের উবুন্টুটা আসছে, তো উবুন্টু আসার পরে এখানে উবুন্টু লিখছিলাম, আচ্ছা জায়গা মিনিফাই উবুন্টু, সো উবুন্টু আসার পরে উবুন্টুকে রান করছি আমরা, সো এখানে বলতে পারি আমরা উবুন্টু ওয়ান। হ্যাঁ, আমাদের কন্টেইনারের নাম মনে আছে, সেদিন আমরা কাজ করছিলাম। হ্যাঁ, সো উবুন্টু ওয়ান কন্টেইনারের নাম। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপগুলা ইনস্টল করলাম, ধরেন এখানে আমরা আমাদের প্রয়োজনীয় টার্মিনেটর ইনস্টল করলাম, বা আমাদের প্রয়োজনীয় কী হতে পারে, গিট ইনস্টল করলাম, ঠিক আছে, গিট ইনস্টল করলাম, তারপরে এখানে আমাদের প্রয়োজনীয় নোড ইনস্টল করলাম, উবুন্টুতে তো নোড নাই, তাই না, সরি, নোড ইনস্টল করলাম, এখানে অন্য জিনিসপত্র ইনস্টল করলাম করে এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা ডিস্ট্রিবিউট করব আমাদের ফ্রেন্ডসদের কাছে। আমরা যদি আরও রিয়েলিস্টিক এক্সাম্পল ধরি, সেটা হতে পারে এরকম, আমাদের অফিসে যদি কোনো প্রোপ্রাইটারি কোড থাকে, প্রোপ্রাইটারি সিস্টেম থাকে, যেমন প্রোপ্রাইটারি প্যাকেজ থাকতে পারে, হ্যাঁ, যেটা আসলে আমরা পাবলিকলি দিব না, আমরা প্রাইভেটলি রাখবো, আবার প্রাইভেটলি সবাই ম্যানুয়ালি ইনস্টল করবে, এটাও সমস্যা, সামথিং লাইক প্রাইভেট কোড। সো তখন আমরা কী করতে পারি, আমরা এখানে আমাদের যে প্রাইভেট যে কাজগুলা, আমাদের অফিস রিলেটেড যে কাজগুলা, সেই কাজগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমাদের এই কন্টেইনারটার উপরে নতুন নতুন কিছু কাজ বা জিনিস যোগ হইল, তাই না? সো এখন আপনার ফ্রেন্ড বা আপনার কোওয়ার্কার, সেও যদি এই কাজগুলো চায়, সবচেয়ে সহজ শেয়ারের উপায়টা কী? যেমন ধরেন আপনাদের প্রোপ্রাইটারি একটা মনিটরিং সিস্টেম আছে, সেই মনিটরিং সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনার ডকারের মধ্যে রান করাতে চাচ্ছেন, বুদ্ধি কী? সো তখন আমরা কী করব, এই যে নতুন যে ইমেজটা পাইছি আমরা, সরি, নতুন যে কন্টেইনারটা বানাইছি আমরা, এটাকে আমরা ইচ্ছা করলে একটা ইমেজে কনভার্ট করতে পারি। কিসে কনভার্ট করতে পারি? একটা ইমেজে কনভার্ট করতে পারি। সো এটাকে যদি আমরা একটা ইমেজে কনভার্ট করি, সেই ইমেজটা আমাদের হয়ে যাচ্ছে কি, একটা স্পেসিফিক ডেফিনেশন। সো ডেফিনেশন, সো আমরা যদি বলি যে তুমি উবুন্টুর উপরে তুমি গিট ইনস্টল করবা, তুমি নোড ইনস্টল করবা, তুমি নোডের, তারপরে আমাদের যে প্রোপ্রাইটারি কিছু প্যাকেজ আছে নোডের, সেগুলো ইনস্টল করবা, কইরে যে বেজ ইমেজটা পাইছো, সরি, নতুন যে ইমেজটা তৈরি হয়েছে, এটা এখন তুমি নতুন কাউকে শেয়ার দিবা। সো এই ডেফিনেশন ফাইলটাকে আমরা বলি হচ্ছে ডকার ফাইল, ঠিক আছে? সো হোয়াট ইজ এ ডকার ফাইল? ডকার ফাইল ইজ নাথিং বাট এ ডেফিনেশন ফাইল, যেটা আসলে কী করে, যেখানে আসলে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে। হ্যাঁ, সো ইনস্ট্রাকশন লেখা থাকে যে তুমি একটা এখান থেকে ইমেজ নিবা, হুইচ ইজ টেক এ বেস ইমেজ, ডু দিস অ্যান্ড দেন পাবলিশ দিস। সো এই যে ডকার ফাইলটা পাবলিশ করার পরে এটাকে আমরা যদি কোথায় রাখবো, যদি আমরা hub.docker.com-এ উঠাই দেই রিপোজিটরিটা উইথ দ্য আদার ফাইলস, এই টোটাল কন্টেইনারটাকে, সেটা একটা স্পেসিমেন স্পেসিফিক একটা ইমেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কন্টেইনারটা রিশেয়ারেবল হয়ে যাচ্ছে। সো নেক্সট টাইম কেউ যদি এইটাকে নেয়, সে যখন এই কন্টেইনারটা রান করবে, সরি, ইমেজটা রান করবে, সাথে সাথে সেই ইমেজের ভিতরের যে লেখাগুলো আছে এগুলো এক্সিকিউট করা শুরু করবে, ডকার ফাইলের যে ইনস্ট্রাকশন সেটগুলো। সো এটা তো তখন থিওরি বললাম, হ্যাঁ, থিওরির তো আসলে কোনো বেল নাই, আমাদের যদি অ্যাকচুয়ালি কাজ না করি এটার কোনো বেল নাই। বাট লাস্টে একটা জিনিস বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে ইমেজটা, এই যে উবুন্টুটা যে হইল, বা আমরা যে মাঝে মধ্যে অনেক রকমের ইমেজ পাই, তাই না, যেমন ধরেন কালকে আমরা নোড ইমেজ নিয়েছিলাম, মনে আছে, NODE নোড। সো নোডটা ইমেজটা যখন আমরা কাজ করছিলাম, ডেফিনেটলি নোডের জন্য একটা ডকার ফাইল উই শুড এক্সপেক্ট, এটা আমরা একটু এখনই দেখবো নেক্সট ভিডিওতে। সো
এই ডকার ফাইলটা আমরা ইন্সপেক্ট করব এবং দেখব এই নোডের ডকার ফাইলে কি বলা আছে এবং আমরা অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ান আমরা ডিগ ইন করব বাট যতই আমরা ডিগ ইন করি না কেন দেয়ার শুড বি সাম স্টার্টিং পয়েন্ট রাইট সো এই ইমেজগুলোকে আসলে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গিয়ে বেজ ইমেজ একটা হচ্ছে প্যারেন্ট ইমেজ বেজ ইমেজ হচ্ছে গিয়ে একদম মানে লিফ লেভেলে মানে এর চাইতে আগে আর কিছু নাই ডকার কি করছে ডকার ওদের কাজের জন্য একটা ইমেজ পাঠিয়ে দিছে সেটাকে বলি আমরা স্ক্র্যাচ এস সি আর এ টি সি এইচ স্ক্র্যাচ এটা হচ্ছে আমাদের বেজ ইমেজ সো নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়াল হাব ডট ডকার এবং গিটে গিয়ে আমরা এগুলো দেখব কে কারে কীভাবে রেফারেন্স নিচ্ছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম